শাকিব খানের বরবাদ সিনেমা যারা মনে করছেন এটা রোমান্টিক মুভি হবে ভাই আপনারা পুরোটাই ভুল এটা রোমান্টিক মুভি না হাই ভোল্টেজ অ্যাকশন ফিল্ম যেটার বাজেট কোটি কোনো টাকা এই বাজেটের পেছনে একটা রহস্য রয়েছে আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে তুফান সিনেমার শেষে তুফান সিনেমার শেষে গুলি করা হয় গুলিটা কাকে করা হয় তুফানকে নাকি শান্তকে আমি এই কথাটা তুফান সিনেমা দেখার পর পরে আমি আপনাদের বলতাম জিজ্ঞাসা করতাম এতদিন করি নাই আমি চেয়েছিলাম সিনেমাটা হোক অনলাইন প্ল্যাটফর্মে আসুক তারপরে এই বিষয়ে কথা বলবো যে তুফানের শেষে কাকে গুলি করা হয় শান্ত নাকি তুফান এখানে অনেকেই কিন্তু গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন কারণ শেষের দিকে অ্যাটিটিউডের সাথে হাই ভোল্টেজ পারফরমেন্স দিয়ে সাকিব খান সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অনেকেই ধরতেই পারছে না গুলি যাকে করা হয় সে শান্ত নাকি তুফান এমনও তো হতে পারে যে শান্ত তুফানের রাজত্ব দখল করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে তুফানকে খালাস করে দেয় এমন তো হতে পারে শান্ত কোন এজেন্টের মধ্যে ছিল ভাই বের বেশ কিছু টুইস্ট অপেক্ষা করছে তুফান টুয়ে যেটা আপনারা খোলসা হতে পারবেন এর আগে সিনেমার গল্প কেউ খোলসা করতে পারবে না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার চলে আসুন বরবাদ সিনেমা সিনেমার বাজার ছিল দুই কোটি আমার প্রথম শোনাতে আমি ভেবেছিলাম এটা রোমান্টিক মুভি হবে সিনেমার বাজেট দুই কোটি রোমান্টিক মুভি সাকিব খানের এরকম পচা ধচা সিনেমা কেন হচ্ছে আমার ভেতর থেকে বারবার এই প্রশ্নটা আসছিল কিন্তু দেখেন যত দিন যাচ্ছে বরবাদ নিয়ে যেভাবে একের পর এক প্রজেক্ট সামনে আসছে বা নিউজগুলো যতটা ক্লোসা হচ্ছে এবং গভীরে যতটা পৌঁছানো হচ্ছে ততটাই ভেতরটা কেঁপে উঠছে একটা ফিল আসছে এর পেছনে কারণটা হচ্ছে বরবাদের সিনেমার গল্প সাকিব খানকে শোনানো হয় রোজার আগে এখন থেকে সাত থেকে আট মাস আগে সিনেমার বাজেট তখন ছিল দুই কোটি বরবাদ রোমান্টিক মুভি হতে চলেছিল রোমান্টিক মুভি প্রিয়তম একটা রোমান্টিক মুভি সুপার ডুপার হিট এর পরবর্তীতে বরবাদ সেম ক্যাটাগরিতে বাট সাকিব খান তখন সিডিউল দিয়ে দিয়েছিল পরিচালক হিমেল আস্টারকে আর সাদ ঘরে সিনেমা তখন চলছিল রাজকুমার রাজকুমার রোজারিতে মুক্তি পেল সুপার ডুপার হিট এর পরপরই পরেই তুফানের জন্য সাকিব খান আরো এক বছর আগে সিডিউল দিয়েছিল রাহান রাফিকে রাহান রাফির তুফান কমপ্লিট কোরবানিতে মুক্তি পেল ব্লক বস্টার হিট তুফানের ছাপ্পান্ন কোটি টাকার বিজনেস দেখে বরবাদ সিনেমার যে ইউনিট তাদের চিন্তা ভাবনা পাল্টে গিয়েছে এবং তারা সাকিব খানকে নিয়ে যে দুই কোটি টাকা বাজেট রেখেছিল দুই কোটি এই দুই কোটি বাজেট চলে গিয়েছে বিশ কোটিতে সিনেমার গল্প রোমান্টিক থেকে চলে গেছে অ্যাকশন থ্রিলার হাই ভোল্টেজ টাইপের মুভিতে সিনেমার যে টোটাল মানে টিম মেম্বার টোটাল টাইম মুম্বাই ইন্ডাস্ট্রি থেকে নেওয়া হচ্ছে এককভাবে সেখানে একটা সেট নির্মাণ করা হবে এবং মুম্বাইতেই শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং হবে সিনেমার পোস্ট প্রোডাকশন চলছে এক বছর যাবত এক বছর ধরে এবং এর মাঝখানে আরও বেশ কিছু চেঞ্জ করা হয়েছে সিনেমার ফাইটিং দৃশ্যগুলো করার জন্য তামিল ইন্ডাস্ট্রি থেকে তামিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে অ্যাকশন ডিরেক্টরকে রাখা হবে এবং সিনেমার যে বিজনেস ক্যাটাগরি প্রচার প্রচারণা এটার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটি কোম্পানিকে সিনেমাটি বিক্রি করা হবে ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটি রিলিজ পাবে ভাইবার বরবাদ নিয়ে যারা শুরুতে একটু নাক ছিটকিয়েছে না আমার মতো আমি নিজেও কিন্তু বরবাদ নিয়ে একটু নাক ছিটকিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে টলিউড ইন্ডাস্ট্রিতে অলরেডি একটা বরবাদ সিনেমা হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে বমি কাপুর মেবি বনি নাম তার বরবাদ একটি সিনেমা রয়েছে তো টলিউড ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় মানে আর একটি কপি নামে আর একটা বরবাদ আসবে শাকিব খানের মানে বরবাদ কি বরবাদ করে দিবে শাকিব খানকে এরকম আমার ভেতরে একটা প্রশ্ন আসছিল যে নামটা এমন কেন হবে এবং সিনেমা যেহেতু শুরুতে রোমান্টিক রোমান্টিক ঢাঁচের ছিল বা গল্পে বা গুঞ্জনে যেটা বোঝা যাচ্ছিল আমি এখান থেকে কিন্তু একটু নাক ছিটকিয়েছি যে এই ধরনের সিনেমা সাকিব খানের করার দরকার নাই তবে বর্তমানে সিনেমা সম্পর্কে যে আপডেটগুলো আমাদের হাতে আসছে একের পর এক যে হাই ভোল্টেজ কাহিনী আমরা দেখতে পাচ্ছি এবং সিনেমার বাজেট দুই কোটি থেকে চলে গিয়েছে বিশ কোটিতে সিনেমা নির্মাণ করা হবে মুম্বাইতে একটা বিশাল মাপের সেট নির্মাণ করা হচ্ছে সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি যেভাবে পোস্ট প্রোডাকশনের কাজ করছেন ভাই আমি বলবো সাকিব খানের ফিল্মি ক্যারিয়ারে সিনেমা থেকে থাকে সেটা হবে বরবাদ তুফানের পরে তুফানি ঝড়ের পরে যদি দ্বিতীয় কোনো সাইক্লোন এসে থাকে সেটা বরবাদ ভাই বেড়াদার বর্তমানে বরবাদ এবং তুফান টু এই দুটোই কিন্তু সাকিব খানের ফিল্মি ক্যারিয়ারে সবচেয়ে বড় সবচেয়ে বড় ধাক্কা যেটা পার করার পর সাকিব খান কোন লেভেলে অবস্থান করবে বা কোন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করবেন এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তবে তুফান তুফান যে রেজাল্টটা দিয়েছে আপনারা দেখেছেন অনলাইন প্ল্যাটফর্মে তুফান মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু একেবারে মানে ভেঙে জুড়ে যত রেকর্ড ছিল ভেঙে জুড়ে এবার ছাড়খাড় করে দিয়েছে তো তুফান টু তো রুজারিদা আসবে এখন বরবাদ আর তুফান টু এই দুটো সাকিব খানের সিনেমা এই দুটোর মধ্যে বরবাদ রোজার আসতে পারছে না তাহলে অবশ্যই কোরবান ঈদে বরবাদ আসবে অবশ্যই হ্যাঁ আর রোজার যদি তুফান টু আসে তাহলে তুফান টু এর শুটিং আগে শুরু হবার কথা কিন্তু না এখানে দেখা যাচ্ছে যে বরবাদের সিনেমা শুটিং শুরু হতে যাচ্ছে এই যে অক্টোবর থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় পেরেশানি যে বরবাদ তো রোজারিদে মুক্তি পাচ্ছে না পাবে না তাহলে তুফান টু যেহেতু রোজারিদে মুক্তি পাবে শুরুতে তুফান টু এর কাজ শুরু করার কথা ছিল বা শুটিং শুরু করলে বেটার হতো কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং শুরু করা হচ্ছে অক্টোবরে এখন এই সিনেমাটা কমপ্লিট হবার পর যদি বরবাদ ইউনিটের বা বরবাদের সাথে যারা যুক্ত আছে প্রযোজনা প্রতিষ্ঠান তারা যদি বলে আমরা রোজারিদে মুক্তি দিব এটা তো বিশাল বড় একটা ধাক্কা এসে যাবে সাকিব খানের লাইফে আমি মনে করি তো এটা কিন্তু একটু ভাবাচ্ছে যে বরবাদের শুটিং পরে করুক তুফান টু আগে শেষ করুক নয়তো সাকিব খানের তুফানের যে গেট আপ যে অ্যাটিটিউড যে একটা অঙ্গভঙ্গি তিনি ধারণ করেছে এই অঙ্গভঙ্গিটা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা দেখেছি যেন যখন কোনো সিকোয়াল মুভি হয় যখন পার্ট টু পার্ট মুভি হয় এর মাঝামাঝি কোনো সিনেমার কাজ বা কোনো সিনেমা শুটিং কোনো নায়কই করে না কোনো ইন্ডাস্ট্রি না আমরা বলিউড ইন্ডাস্ট্রি দেখেছি তামিল ইন্ডাস্ট্রি দেখেছি হলিউড ইন্ডাস্ট্রিতে দেখেছি যে যখন সিকুয়াল কোনো কাজ হয় এটার মাঝে তারা সিঙ্গেল কোনো কাজে হাত দেয় না তো সাকিব খান এখানে যদি তুফান টুকে রেখে যদি বরবাদে পা দেয় তাহলে আমি জানি না সাকিব খান কতটা রিকভার করতে পারবে তবে এখানে আমি মনে করি ক্যারেক্টারের মধ্যে একটা গোলমাল পেকে যেতে পারে কারণ সাকিব এখন বর্তমানে তুফানকে ধারণ করছে আর এই তুফানের মাঝখানে বরবাদ ভাই একটু একটু মানে মিক্সড হয়ে যাবে না হাইব্রিড টাইপের হয়ে যাবে না যেটা কিন্তু এর আগেও হতো যে সাকিব খান একটা সিনেমা শুটিং এর মধ্যে আর একটা সিনেমা শুটিং করতেন এক মাসে তিনি পাঁচ ছয়টা করে সিনেমা মুক্তি দিতেন তার মাঝখানে কিন্তু এরকম এলোমেলো হয়ে যেত একটা সিনে চুল ছোট আর একটা সিনে চুল বড় চুল আবার ছোট করছে আবার বড় হচ্ছে কোনোটাতে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আবার পরে সিনে দেখা যাচ্ছে দাঁড়ি নাই সেই যে একটা মিস্টেক তা আমি অবশ্যই চাইবো যে সাকিব খান আগে সিকুয়েলটা শেষ করুক তারপরে বরবাদে পাতিক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম